أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على لا نبي بعد ما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة أن تراد আমার সম্মানিত তিনি ভাই প্রশ্ন করেছেন ব্যবসায়ীদের অধিকাংশ লোক বলে বা তাদের ভাষা যে মিথ্যা না না বললে ব্যবসা চলে ব্যবসায়ীদের অনেকেই বলে মিথ্যা কথা না বললে ব্যবসা ঠিকঠাক চলে না ব্যবসায় মিথ্যা বলা ও মিথ্যা কসম খাওয়া কি পাপের কাজ যায়জ না না যায়জ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই দেখেন তাদের কথা আসলে ঠিক না একবারে ব্যবসা চলা না চলা আল্লাহর হাতে আল্লাহ রব আলামিন চাইলে সেটাকে আগে বাড়াবেন নচিত সেটাকে থামিয়ে দেবেন রুজি ও বরকতের চাবি তার হাতে আল্লাহ রব আলমিনের হাতে সুতরাং সদা সর্বদা সত্য কথা বলাই মুসলিমের হচ্ছে প্রকৃত গুণ বা মুসলিমের পরিচয় মিথ্যা বলা মুনাফিকের গুণ কোনো ব্যক্তি সে ব্যবসায়িক হোক সে চাকরি হোক যেই হোক না কেন মিথ্যা কথা যদি বলে তাহলে সে হবে মুনাফিক তারপরেও মিথ্যা কথা বলা এটা কাবির আগুন হা মনে রাখবেন রসুল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য কথা বলতে থাকে শেষ পর্যন্ত মহা সত্যবাদী রূপে লিপিবদ্ধ করা হয় আর নিঃসন্দেহ মিথ্যাবাদী নির্লজ্জ পাপাচার এর দিকে নিয়ে যায় আর পাপাচার জাহান নামকে জাহান নামের দিকে নিয়ে যায় আর মানুষ মিথ্যা বলতে থাকে শেষ পর্যন্ত আল্লাহ নিকট তাকে মিথ্যা মহাবিত মিথ্যাবাদী রূপে লিপিবদ্ধ করা হয় সেহী বুখারি এবং সেহী মুসলিম এবং মিথ্যা কসম খেয়ে মাল বিক্রয় করাও মহাপ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে কে আমাদের দিন আল্লাহ কথা বলবেন না তাদের দিকে মানে রহমদের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য মানে তাদের জন্য থাকবে দায়ক শাস্তি বর্ণনাকারী বলেন রসুল্লাহ সাল্লাম উক্ত বাক্য গুলি তিনবার বললেন আবু জার রাজিল্লাহ তালু বললেন তারা ব্যর্থ হোক ক্ষতিগ্রস্ত হোক তারা কারা হে আল্লাহ রসুল তিনি বললেন যারা লুঙ্গি কাপড় পায়ের গিটের নিচে যে ঝুলিয়ে পড়ে এবং দান করে যে লোকের কাছে দানের কথা বলে বেড়াই এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে সেই মুসলিমের হাদিস লম্বা হাদিস বললেন পরিষ্কার তিন রকম ব্যক্তির দিকে আল্লাহ রসুল আল্লাহ রব আল কেমন দিন মানে নজর দিবেন না তাদের মধ্যে একজন হলো যে পায়ের নিচে অর্থাৎ গুঠির নিচে কাপড় ঝুলিয়ে পড়ে দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তি যে ওই ব্যক্তি যে কসম খেয়ে পণ্য বিক্রি করে এবং তিন দান করলো কাউকে কিছু দিল দেওয়ার পরে সে লোকের কাছে বলে বেড়ালো এবং তিন নম্বর ব্যক্তি হচ্ছে ওই যে আপনার মিথ্যা কসম করে পণ্য বিক্রি করলো ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বললো পরিষ্কার হারাম রসুল সল্লাহত আলাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির মাল নাহক আত্মসাৎ করার জন্য মিথ্যা কসম খাবে সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন তিনি তার ওপর ক্রোধ থাকবেন অতঃপর এর সমর্থনে আল্লাহ আজ মানে আল্লাহ রব্লাহ আলমেন اعد ابن ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا اولئك خلق <applause> لهم في الاخره ولا ই কল্লাব ই কল্লিমুহুমুল্লাহু আলায়াসুর এলাইহিম ইয়ামাল কয়াবা ওয়ালাইউস কিহিম ওয়ালাহু মাগ আব না আলীম সুরাতুল আলি মরান আয়ত সুরাতুল আলি নম্বর 77 অর্থাৎ যার আল্লাহর প্রতি মানে শ্রুতি ও নিজেদের শপথ স্থল মূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোনো অংশ নেই আর কেমত্তির দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না পরিষ্কার বলছেন তাদের মানে যারা অল্পর জন্য নিজের দিনকে বিক্রয় করলো লা খালাক আলা উম ইল আহ অলা আয় কাল্মু আল্লাহ তাদের সাথে কথা বলবেন অলা আঞ্জুরি এলে হিম তাদের দিকে তাকাবেন না ইয়া ওয়ালা কয় বা অলা ইজাক্কি হিম ওয়ালা হুম তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে শুন মানে পবিত্র করবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে আলিম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তিনি রসুল্লাহ সাল্লাম বলছেন ক্রেতা বিক্রেতা উভয় পৃথক না হওয়া পর্যন্ত ক্রয় বিক্রয় তাদের এখতিয়ার থাকে সুতরাং তারা যদি ক্রয় বিক্রয় সত্য বলে এবং পণ্য দ্রব্য দোষ গুণ খুলে বলে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত দেওয়া হয় অন্যথায় যদি মানে দোষ মানে ত্রুটিগুলি যদি আমরা মানে ছুপিয়ে রাখি না বলি তাহলে লাভ করলেও তাদের ক্রয় বিক্রয় বরকত বিনাশ করে দেওয়া হয় আর মিথ্যা কসম করে পণ্য দ্রব্য চালু করে ঠিকই কিন্তু তা উপরজনের বরকত বিনিষ্ট করে দেয় শেষ বখারি হাদিস নম্বর দু হাজার একশো চোদ্দ সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার পাঁচশো বত্রিশ সহি আবু দাউদ সোনান আবু দাউদ তিন হাজার চারশো উনষাট নম্বর হাদিস এবং সহি তিরমিজি আহ সোনানা তিরমিজি আহ এক হাজার দুশো ছেচল্লিশ নম্বর হাদিস এবং হাদিসটি নাসাইর মধ্যেও পাওয়া যায় প্রন্ত মিথ্যা বলে বা মিথ্যা কসম খেয়ে ধোকা দিয়ে পণ্য বিক্রয় করা এটা একেবারে অপরের উপর মাল হরণ করা বা উপরের কাছ থেকে মাল হরণ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইহাল্লাজিনা আমানু লা তাকুলু আমওয়ালকুম বাইনকুম বিল বাতিল ইল্লা আও তাকুনা তেজারাতান আন তরাযিন মিনকুম সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা এর নাম্বার 29 হে বিশ্বাসীগণ তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না তবে তোমাদের পরস্পর সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে গ্রহণ করলে তা বৈধ হবে সমস্ত আদি দলাইল থেকে আমরা এটা বুঝতে পারি যে ব্যবসার কাজে আমাদের মিথ্যা বলা যাবে না যে সমস্ত ভাইরা এই কথাগুলি বলেন তারা ভুল বলেন কোন অবস্থাতেই কথা বলা যাবে না আর মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা কথা বলা কবির গুন হা আল্লাহর কাছে যদি বলে থাকেন তবা করবেন ইনশাআল্লাহ ক্ষমা করবেন তু বলে আল্লাহ তো আল্লাহ খালেস অন্তর থেকে তবা করে ইনশাআল্লাহ ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ